हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आशा करी तुम्हारा जे जेखने आछो खूब ही भालो आछो। आमियो भालो आछी। तो अनेक दिन तुम्हारे कोनो ब्लॉग देइनी, तो आज के एकटा नतून ब्लॉग दिच्छी। तो आसार ब्लॉगटा स्टार्ट करछी खोकन कानन ब्लॉगसे। तुम्हारे अनेक 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 स्वागत। तो সেই দীঘা গিয়েছিলাম, তো দীঘা যাওয়ার ভিডিও তোমাদের পাট পাট করে দিয়েছিলাম। তো তারপরে আর কোনো ব্লগ বানাইনি, তো আজ থেকে ব্লগ দিচ্ছি, আমার ডেলি ব্লগ। তো সকালে দেখলে আজকে লক্ষ্মী মায়ের পুজো দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। আজকে বৃহস্পতিবার, পৌষ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। তো লক্ষ্মী মায়ের পুজো হয়ে গেছে, আমার শান্ত হয়ে গেছে। সকালে বাসি কাজ সেরে ঘর পরিষ্কার করে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তো পুজো দিয়ে দিয়েছি। এখন কটা বাজে জানো? এখন বাজে সকালে 9:30। তো আমাদের পূজা কমপ্লিট। তো আজকে তোমাদের দাদা ভাই বাড়ি আসছে, তো দীঘা থেকে আসার একদিন পর ও হলদিয়া চলে গিয়েছিল। তো আজকে এই সকালে বাড়ি আসছে, তো ওর দ্বিতীয় ডোজ হয়নি ভ্যাকসিন। তো আজকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটা আছে, তার জন্য ও বাড়ি আসছে। তো আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, আজকে নিরামিষ। লক্ষ্মী মায়ের পুজো হলো, তোমরা তো দেখলে। তো আজকে নিরামিষ, তার জন্য কি রান্না হয় এখন আমি কি বলবো ঠিক করতে পারিনি। তো দেখি কি রান্না করা যায়। তো তাড়াতাড়ি রান্না করতে হবে, খেয়ে দিয়ে ভ্যাকসিন নিতে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো, আমি এখনো টিফিন করিনি, টিফিনটা করে নেব। টিফিন করে রান্নাটা বসাবো। তো চলো, এখনকার মতো টাটা বন্ধুরা। এই যে দেখো, তো খুবই মেঘলা আকাশ, রোদ বেরায়নি, আর দুজনের খেলা হচ্ছে। দেখো মাথা ঘুরে যাবে, তো মানা করছি, তারা শুনছে না। তাদের মতো দেখো ঘুরে যাচ্ছে। আমরাও ছোটবেলায় এরকম করতাম, তো তারপরে মাটিতে লুটিয়ে পড়তাম। বন্ধুরা এই যে দেখো, বাড়িতে গুড় দোকান নিয়ে এসছে, তো সবাই মিলে তো খেজুর গুড়, যে আমরা যাকে বলি নলের গুড়, তো ওই গুড়টা আসছে, তো সবাই মিলে নিচ্ছে। আজকে বৃহস্পতিবার, সবার বাড়িতে পিঠে হবে, তার জন্য সবাই গুড় নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার রান্না করব সব রেডি করে নিয়েছি। সবজি কাটা হয়ে গেছে, এখানে দেখো বেগুন কেটে রেখেছি, ভাজা করব। আর এখানে পাঁচমিশালি সবজি আছে, মূলো, সিম, বিনস, বেগুন, আলু, কাঁচা টমেটো একটা দিয়েছি। সব রকম দিয়ে একটা নিরামিষ মিক্সড সবজি হবে। আর ওখানে সয়াবিন দেখো ছোট দানা, ওইটা আমার খেতে খুবই ভালো লাগে, তো ওইটা তরকারি করব। তো তোমাদের দাদা ভাই চলে এসছে, ও একটু ভ্যাকসিন নিতে যাবে, তাড়াতাড়ি একটু রান্নাটা করে নেই তোমার। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো আমরা দুপুরে খেতে বসে পড়েছি। এখানে দেখো স্যালাড রয়েছে, টমেটো, গাজর, শসা, আর এখানে দেখো সেই মিক্সড সবজিটা করেছি। এখানে বেগুন ভাজা, তো এখানে বেগুন ভাজা দেখো অল্প, তো তোমাদের দাদা ভাইয়ের আর বাবার খাওয়াটা বেড়ে দিয়েছি, তার জন্য সবই অল্প অল্প লাগছে। বাঁধাকপি রয়েছে, সয়াবিন এখানে, তো এখান থেকে আমি নেব। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের কাছে অনেকটা সময়ের পর আসলাম। তো সেই দুপুরে রান্না শেয়ার করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে একটা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে বিকালের কাজ সেরে একটু দেখো বেরোচ্ছি, তো একটু কাজ পড়ে গেছে, তার জন্য যাচ্ছি। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি না, আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি। তো তোমাদের দাদা ভাই বাইকে যাবে বলছিল, তো বেশিটা রাস্তা নয়, 5-10 মিনিটের রাস্তা, তো একটু হাঁটি, বেশি তো হাঁটা হয় না, তার জন্য একটু মানে একটু হাঁটা শরীরের পক্ষে ভালো, তো তার জন্য একটু হেঁটে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। বন্ধুরা দেখো,
এখানে আমরা একটা তথ্য মিত্র কেন্দ্রে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকদিন পর সন্ধ্যাতে তোমাদের সঙ্গে রান্নাঘরে কথা বলছি। তো আমি কোথায় গিয়েছিলাম তোমরা দেখেছো তো, তারপরে বাড়ি ফিরে এসে রান্না করছি। তো তোমাদের দাদা ভাই একটু উপরে গেছে আর আমি নিচে রান্না করছি। এটা আমাদের রান্নাঘর। তো কি রান্না করছি তোমাদের দেখাবো, চলো। বন্ধুরা দেখো, এখানে দেখো, কাবলি ছোলা আর আলুটা সেদ্ধ করতে দিয়েছি। ওটা চানা করব আলু দিয়ে, আর দেখাচ্ছি, চলো। এখানে দেখো, ময়দা নিয়ে নিয়েছি, লুচি করব আর কাবলি ছোলার তরকারি। কাবলি ছোলা আলু দিয়ে তরকারি আর লুচি হবে আজকে রাত্রে। আজকে বৃহস্পতিবার, তো রাত্রে ভাত খাওয়া হবে না, তার জন্য লুচি আর তরকারি। তো আমি তাহলে ময়দাটা মেখে নিই। অনেকটা রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্না করতে হবে, তার জন্য একটু ব্যস্ত আছি। তো ময়দাটা মেখে আমি রান্নাটা করে নিই, তো পারলে আমি রান্নার সময় কিছুটা শেয়ার করব। বন্ধুরা দেখো, তো তরকারির মশলাটা কষিয়ে নিচ্ছি, ময়দাটা মাখা হয়ে গেছে, তো লুচিটা এখনো হয়নি, আগে তরকারিটা করে নিচ্ছি। তো নিরামিষ তরকারি, কোনো পেঁয়াজ রসুন কিছুই পড়েনি, আদা জিরে গরম মশলা ধনে পাতা টমেটো দিয়ে করব। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, তো মশলাটা কষানো হয়ে গেছে, তো দেখো মশলা থেকে তেল ছাড়ছে। হ্যালো বন্ধুরা, দেখো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তরকারি তো রান্নার সময় তোমাদের দেখালাম, তরকারিটা হয়ে গেছে, লুচি ভাজাও হয়ে গেছে। তো এবার খাওয়া হবে, রাত্রে ডিনার হয়ে গেল। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কটা রুটি করব, ও লুচি খাবে না, তো রুটি 3-4টার মতো করলে হয়ে যাবে। তো 3-4টা রুটি করব, আর আমি আর বাবা এই লুচি আর তরকারি খাবো। তো তরকারিটা দেখাচ্ছি, চলো। বন্ধুরা এই যে দেখো, এখানে আলু আর কাবলি ছোলার তরকারিটা কমপ্লিট। তো আগে তরকারিটা করে নিয়েছি, তারপরে লুচিগুলো ভেজেছি। তো লাস্টে লুচিগুলো ভাজলে তাহলে লুচিটা গরম থাকবে, তার জন্য আগে তরকারিটা করে নিয়েছি। তো তরকারিটা এখনও গরম রয়েছে, দেখো ধোঁয়া বের হচ্ছে। তো ধনে পাতা দিয়েছি, এই যে ধনে পাতাগুলো দেখা যাচ্ছে, বাড়ির গাছেই ধনে পাতা। তো বন্ধুরা দেখলে, রাত্রের ডিনার লুচি আর তরকারি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য 3-4টার মতো রুটি করব বললাম, তো সেই আটাটা আমি আনতে এসেছি উপরে। তো হাঁপিয়ে গেছি সিঁড়ি থেকে উঠতে। তো বাবা খাবে, তার জন্য বাবার খাওয়াটা রেডি করে তোমাদের দাদা ভাইকে রুটি ভেজে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের আমি আর কিছু শেয়ার করব না, অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতো টাটা বাই বাই করে দিচ্ছি। তো আমার ভালোবাসা, আমার প্রণাম সমস্ত বন্ধুদের জন্য থাকলো, যারা আমার থেকে বড়, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর প্রণাম থাকলো। যারা আমার থেকে অনেকটাই ছোট, তাদের আমার স্নেহ মায়া মমতা ভালোবাসা সবটাই আমি উজাড় করে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। দেখা হচ্ছে আমার আর একটি নতুন ব্লগে। তো তখন যে যেখানে আছো খুবই ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা, গুড নাইট মাই অল ফ্রেন্ড।